আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রিভিল মিডিয়ার পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা পঁচিশ জন নবীর জীবনী জীবন ইতিহাস সিরিজ থেকে হজরত আদম আলাইহিস সালামের জীবনী পর্ব চার হাবিল ও কাবিলের কুরবানি ও হত্যাকাণ্ড সম্পর্কে কোরআন সন্ন্যাহের রেফারেন্স দিয়েই তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে সুতরাং ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আলোচনায় ফেরা যাক আল্লা আলামিন বলেন আপনি ওদেরকে আদম দয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল আল্লাহ কেবলমাত্র আল্লাহ বিরুদ্ধে থেকেই কবুল করেন যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ এবং তোমার অন্যান্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অথবা তার মন তাকে ভাই হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো অতপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগলো এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমা বলেন একটি কাক আর একটি মৃত কাকের কাছে এসে তার উপর মাটি দিতে দিতে সেটাকে ঢেকে দিল এটা দেখে যে তার ভাইকে হত্যা করেছে সে বলতে লাগলো হায় আমি কি কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি অতপর সে অনুতপ্ত হলো তো এবার আসুন হত্যাকাণ্ডের কারণটি জেনে নিন আল বিদায়া নামক কেতাবে বিভিন্ন ব্যক্তিগণের বক্তব্য উল্লেখ আছে তাদের মধ্যে সদ্দির রহমতল্লা আলাই ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাজা আল্লাহ সহ কতিপয় শাহবাদের সূত্রে বর্ণনা করেন যে আদম আল্লাহ সাল্লাম এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানের বিয়ে দিতেন হাবিল সেমতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল আর তার বোন ছিল অত্যধিক রূপসী তাই কাবিল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম আল্লাহ হাবিলের সাথে তার বিবাহ দেওয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করলো পরে আদম আল্লাহ তাদের দুজনকে কুরবানি করার আদেশ দেন এবং নিজে হস করার জন্য মক্কাতে চলে যান তারপর আদম আল্লাহ ইসলাম চলে গেলে তারা কুরবানি করে হাবিল একটি মোটা তাজা বকরি কুরবানি করে তার অনেক বকরি ছিল আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য তারপর আগুন হাবিলের কুরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কুর্বানি অগ্রাহ্য করে এতে কাবিল খেপে গিয়ে বলল আমি তোমাকে হত্যা করেই ছাড়বো যাতে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো উত্তরে হাবিল বললেন আল্লাহ তাল্লাহ কেবল মোত্তাকিজির কোরবানি কবুল করে থাকেন আবদুল্লাহ ইবনে আমর রাজা আল্লাহু তাল্লাহ বলেন আল্লাহর কসম তাদের দুজনের মধ্যে নিহত লোকটি অধিকত শক্তিশালী ছিল কিন্তু નિર્দोष থাকার গুণটা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানোর থেকে বিরত রাখে আবু জাফর আল বাকির রাহমাতুল্লাহ আলাই বলেন আদম আলাইহিসসালাম হাবিল ও কাবিলের কুরবানি করার এবং হাবিলের কুরবানি কবুল হওয়ার আর কাবিলের কুরবানি কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন তখন কাবিল বলল ওর জন্য আপনি দোয়া করেছিলেন বিধায় তার কুরবানি কবুল হয়েছে আর আমার জন্য আপনি দোয়াই করেননি তার সাথে সাথে সে তার ভাইকে হুমকি প্রদান করে এর কিছুদিন পর এক রাতে হাবিল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে দেরি করেন ফলে আদম আলাহিসাল্লাম হাবিলের ভাই কাবিলকে বললেন দেখো তো হচ্ছে কেন কাবিল গিয়ে হাবিলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল তোমার কোরবানি কবুল হলো আর আমারটা হয়নি হাবিল বললেন আল্লাহ কেবলমাত্র মুত্তাহিদের কোরবানি কবুল করে থাকেন একথা শুনে চটে গিয়ে কাবিল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে কেউ কেউ বলেন কাবিল ঘুমন্ত অবস্থায় হাবিলকে একটি পাথর খণ্ড নিক্ষেপে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয় কেউ কেউ বলেন কাবিল সজরে হাবিলের গলা টিপে ধরে এবং তাকে কামড় যান। তিনি আল্লাহ সর্বজ্ঞ এবার বলি হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পবিত্র কোরআনের বক্তব্য বিষয়ে কোরআন বলছে যে দুই ভাই আল্লাহর নামে কোরবানি করেছিল কিন্তু আল্লাহ একজনের কোরবানি কবুল করেন অন্যজনের করেননি তাতে খেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কোরবানি কবুল হয়েছিল উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কোরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত যে কোরবানি এই আগুন গ্রহণ করত না সেই কোরবানি প্রত্যাখ্যান বলে মনে করা হতো কাবিল কৃষিকাজ করত। সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলো হাবিল পশুপালন করত। সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট কুরবানি করল অতপর আসমান থেকে আগুনে এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল কিন্তু যেমন ছিল তেমনই পড়ে কাবিলের ইবনু আব্বাস রাজ্য আল্লাহ তালনু বলেন হাবিলের কুরবানি দেওয়া দুম্বাটি পরবর্তী ইব্রাহিম আল্লাহ কর্তৃক ইসমাইলকে কুরবানির বিনিময় হিসেবে জান্নার থেকে পাঠানো হয় আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেশকে কাশিয়ন পাহাড়ের একটি গুহায় যা আজও রক্তগুহা নামে খ্যাত যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই কুর্তুবি বলেন কাবিল শ্রেফ হিংসা বসে হাবিলকে হত্যা করেছিল সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসেবে সমাজে প্রশংসিত হোক নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যেই পতিত হয়েছে সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন অতপর্শে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো রসুলুল্লাহ সাল্লাহ্লাহু আলাহি হোহুসাল্লাম এরশাত করেন কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয় কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে তিনি আরও বলেন যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন তার থেকে আজি মুক্ত করে নেয় সেই দিন আসার আগে যেদিন তার নিকট দিনার ও দিরহাম বা স্বর্ণ ও রূপ মুদ্রা কিছুই থাকবে না অর্থাৎ মৃত্যুর পূর্বে যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নাকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপ সমূহ নিয়ে জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে যে আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে আল্লাহর আলমিন আমাদেরকে হত্যাকাণ্ড ছাড়াও সকল প্রকার জুলুম থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও হবে হজরত মৃত্যু ও তার জীবনী থেকে আমরা যে শিক্ষা পাই সেই সম্পর্কে তো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটি এগিয়ে নিতে সহায়তা করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি